এখন বাজে প্রায় 6টা নাকি বেজে গেছে জানি না আমি ঠিক টাইমটা যাই হোক তো আজকে হচ্ছে মহালয়া আজকে কিছু স্পেশাল ব্লগ লাগবে সেজন্য আজকে যাচ্ছি শপিং এ আর তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাই আজকে যাব রাজু মাসির বাড়ি যাব দুটো মাসির বাড়ি যাব আমার মাসির শাশুড়ি হয় মানে যাই হোক আমারও তো মাসি দুটো মাসির বাড়ি যাব তোমাদেরকেও দেখাবো আর মাসিদের সাথেও আলাপ করাবো সবার সাথে আলাপ করাবো ঠিক আছে তো মা এখন থেকে হাসাচ্ছে ঠিক আছে সেই জন্য আমি হাসছি তো এই ব্যাপার মা এখন রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর এই যে বাবা এখানে শুয়ে রয়েছে ঘুম দিচ্ছে আর ছানাপোনাগুলোকে খেতে দিয়েছি ওরা খেয়ে নি তো চলো টাটা হ্যাঁ রাস্তায় বেরিয়ে দেখাচ্ছি তো এই যে দেখো বন্ধুরা ঘর থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে এটা আমাদের বাড়ির থেকে মানে হ্যাঁ আমাদের বাড়ির থেকে সোনারপুর যাওয়ার অটোয় উঠেছি তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা তো এই যাচ্ছি আগে যাবো মেজো মাসির বাড়ি তারপরে যাবো ছোটো মাসির বাড়ি তো তোমরা সব দেখতেই পাবে দেখো আমি ক্লিপগুলো নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো তোমরা দেখতে পাবে তো এই যে বন্ধুরা দেখো সোনারপুর বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ওই পাড়ে আমরা থাকি এই পাড়ে তো বিভৎস ভিড় এই যে থানার সামনে দিয়ে যাচ্ছে এটা বিভৎস ভিড় কারণ এখন পুজোর মার্কেটিং চলছে খুব 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 ভিড় হয়েছে তো এই যে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু অন্য সময় কিন্তু ফাঁকা থাকে এতটা ভিড় থাকে না তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি কত মানুষ মার্কেটিং করতে বেরিয়েছে আর করবে নাই বা কেন বলো আর বেশি দিন তো বাকি নেই তো এই যে আমরাও যেমন যাচ্ছিলাম তো সবাইও তেমনি যাচ্ছে দেখতেও বেশ ভালো লাগে পুজোর সময় রাস্তাগুলো বেশ মরা টরা থাকে তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ এবারের উঠবো রাজপুরের অটো তো এই যে উঠে বললাম রাজপুরের অটো রাজপুর যাচ্ছে এই যে সব প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের ফিনিশিং কাজ হচ্ছে এখন তো কলকাতার দিকে তো ঠাকুর দেখতে বেরিয়ে গেছে তার কারণে আমি ফেসবুকে দেখলাম অনেকেই ফটো ছেড়েছে যাই হোক কিন্তু আমার ভালো লাগে না এই সময় যাওয়া পুজো শুরু হবে পুজোর সময় যাবো ব্লগ করবো তোমাদেরও সবাইকে দেখাবো তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তার কারণ একদিন ঠাকুর দেখতে যাবো দুদিন মাঝখানে গ্যাপ যাবে আমার একদম এগুলো ভালো লাগে না তো এই যে দেখো যাচ্ছি এটা হচ্ছে আলাপ আমাদের এখানে বড় ইলেকট্রিকের দোকান তো এই যে যাচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ তো এই যে দেখো বন্ধুরা বাসতলায় নেমে পড়েছি এখানে মেজমাসির বাড়ি তো এই যে আমরা হেঁটে হেঁটে যাওয়ার পথে বুড়ি পুকুর পড়ে তো এখানে প্যান্ডেল হচ্ছে পুজো সেটাই তোমাদের দেখাচ্ছি এই পুকুরটায় সবাই বসে আড্ডা মারে দেখছো অনেক লোক বসে রয়েছে সবাই বসে আড্ডা মারে তারপর সাঁতার কাটা শেখায় বিকেলবেলা করে তারপর মানে অনেক কিছু হয় ঠিক আছে সবাই স্নান করে সব কিছুই হয় তো খুব ভালো জায়গাটা আর বসতেও খুব ভালো লাগে তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগে এখানে বসতে তো এখান থেকে আর মোটামুটি তিন চার মিনিট গেলে মেজমাসির বাড়ি তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা মেজমাসির বাড়ি চলে এসেছি তো এই যে ভ্যাকুম ভ্যাকুম হচ্ছে ওদের পোষ্য আর কি তো এই যে ওকে মাঝে মধ্যে কী করে না ওকে এমনি ছেড়ে দেয় ও বাইরে থেকে একটুখানি ঘুরে ফুরে নিজের থেকে চলে আসে এবার আজকে ছেড়েছে তো তখন বাইরের কুকুর কামড়েছে ওই যে মাথায় ওখানটা হলুদ দিয়েছে তারপরে সন্ধ্যাবেলায় দিয়েছে বেটাটাই তো এখন ওই জন্য বেঁধে রেখেছে এমনি সময় ছাড়া থাকে করে তো এই যে দেখো তারপরে পুজোর ড্রেসটা ওদের দেখে নাও আমার দুটো দেওর ওখানে আছে বড় দেওর হচ্ছে পলাশ আর ছোটো হচ্ছে ঘন্টু তো এই যে দুজনের জন্য দুটো প্যান্ট আছে তোমাদেরকে দেখাচ্ছে ঘন্টু কিন্তু ঘন্টু ক্যামেরার সামনে আসেনি ও লজ্জা পায় ক্যামেরায় ঠিক আছে তো এই যে দেখাচ্ছে ও আমি তোমাদের দেখাচ্ছি মানে ও আর কি উল্টো উল্টো দিচ্ছে এই যে দুটো জিন্সের প্যান্ট দেখো আর দুটো জামা আছে ফুলাতা জামা দেখো জামাগুলোর কালারগুলো খুব সুন্দর খুব মিষ্টি কালার এটা তো একটা নেভি ব্লু টাইপসের কালার আর একটা আকাশের মধ্যে হালকা চেক ঠিক না টোড়া টোড়া টাইপের সুন্দর লাগছে জামা দুটো আর প্যান্টের কাপড়টা খুব নরম জামাটার কাপড়টাও খুব ভালো তো এই যে হয়ে গেল এবার আমি মেজমাসিকে দেখাচ্ছি এই যে মেজমাসি বসে রয়েছে মেজমাসি একটু বেরোবে সেই জন্য শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছি মেজমাসির বাড়ি থেকে এটা হচ্ছে মেজমাসির বাড়ি তো মেজমাসির বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবার যাবো ছোটো মাসির বাড়ি তো চলো টাটা
তো এই যে দেখো মেজমাসিদের বাড়ির থেকে বেরিয়ে এবার রাজপুর বাজার দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। ভেতরে হাঁটাটা দেখাইনি, অনেকটা হাঁটতে হয়, মোটামুটি 10 মিনিট মতো হাঁটতে হয় ছোটো মাসির বাড়ি যেতে হলে। তো এই যে 10 মিনিট হেঁটে যাচ্ছি। আর মার শরীরটা খুবই খারাপ লাগছিলো, তার কারণ হচ্ছে মা আজকেই সকালবেলা দক্ষিণেশ্বরে গেছিলো। তোমরা পরশু দিন যে ব্লগটা পাবে ওখানে দেখতে পাবে। তো সেই জন্য মার শরীরটা খুব খারাপ লাগছিলো যেহেতু রোদের মধ্যে বেরিয়েছিলো, তারপর আবার এই সন্ধ্যেবেলা এতটা হাঁটা। ছোটো মাসির বাড়িতে চলে এসেছি, এখন ছোটো মাসির দোকানে রয়েছি। মাসি ক্যামেরার সামনে আসবে না, তো এখনো মানু আসেনি, মানু আছে নাচের ক্লাসে, ও আসুক তারপরে দেখাচ্ছি। তোমার একটা মতো নবী চলো টাটা। তারপর এই যে ছোটো মাসিদের বাড়ির থেকে বেরিয়ে আমি ভিডিও করতে করতে আসছি, এটা পাড়ার ভেতরটা দিয়ে আসছি। আর ও আমার সাথে রয়েছে, ওর সাথে একটু গল্প করছি যে রাস্তার মধ্যে একটা লালু গুলু শুয়ে রয়েছে, মানে লালুই আর কি। আর এই যে সামনে যে লাইটিংটা দেখছো এটা হচ্ছে ওখানে ক্লাব, তো ক্লাবে একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে, জন্মদিন বাড়ি, তো এই যে সাজানো হয়েছে ওই জন্য জন্মদিন হচ্ছে বলে। তো চলো দেখতে থাকো তোমরা। আর এখন বেরিয়েছি মানুষ জামা কিনতে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রাজপুর বাজারটা, তোমরা দেখতে থাকো। আর এইটা হচ্ছে রাজপুর শ্মশান, ঠিক আছে? আমি আর মানু আগে চলে এসেছিলাম, তো ওই জন্য তোমাদের দেখাচ্ছি এই যে রাজপুর সর্বদাহ ঘাট বলে লেখা রয়েছে রাজপুর শ্মশানের ফন্টটা। তারপরে এই যে আমি আর ও মিলে একটুখানি বদমাশি করছি, মানে যা হয় আর কি, পর আমি এক জায়গায় হলে এইসবই করি। তো তারপরে মাসি ডাকলো যেখানে ভোগ দিচ্ছে, তো ভোগ খেয়ে নাও। তো এই যে রাজপুর শ্মশানে কালী পুজো হয়েছিল পিছনের দিকে, তো সেখানে এই যে ভোগ, পায়েস, খিচুড়ি, আলুর দম, বোঁদে, তো খেলাম। মা খায়নি, আমি, মাসি আর মানু খেয়েছি। তারপর খেয়ে দিয়ে আবার হাঁটছি, হেঁটে হেঁটে যাওয়ার পালা আর কি, যাচ্ছি। ওই যে মানু আগে আগে যাচ্ছে। তো অনেকগুলো দোকান ঘুরে তারপরে একটা দোকানে পছন্দ হলো, তো তোমাদেরকে জামার ফটোটা তুলেছি, জামার ফটোটা আমি দিয়েছি, তোমরা দেখে নাও জামাটা কেমন। একটা ফ্রক টাইপসেরই, অনেক রকম জামাই দেখেছিলো বাট ওর ভালো লাগেনি। আচ্ছা এই যে বন্ধুরা, এবার রাজপুর স্ট্যান্ড থেকে অটোয় উঠছি, উঠে যাবো, চলো উঠে বসি। সোনাপুর যাবে? চলো পরে কথা বলছি। অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে। তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করতে সাহায্য করো, আর আমাকে ভালোবাসা দিও, আমি তোমাদের অবশ্যই ভালোবাসি, ঠিক আছে? তো চলো গুড নাইট, টাটা। হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট। আচ্ছা বন্ধুরা, জামার ফটোটা আমি থাম্বনেলে দিচ্ছি, তো তোমরা ওখান থেকে দেখো।